তো বাচ্চারা আমরা বর্ণমালা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের অক্ষরগুলো চিনেছি এবার আমরা শিখব লেখা আমি তোমাদের আজকে লেখা শেখাবো স্বরবর্ণের 12টা অক্ষর প্রথমে আমরা শিখব তারপরে ব্যঞ্জনবর্ণে যাব তো স্বরবর্ণের প্রথমে কি আছে অ আমি তোমাদের অ লেখা শেখাচ্ছি তোমরা মন দিয়ে সবাই দেখো দেখো অ লিখছি অ অ এর কিন্তু মাত্রা আছে অ অ এবার কি শিখব আমরা আ আয়েরও মাত্রা আছে স্বরবর্ণের 6টা বর্ণের মধ্যে মাত্রা আছে প্রথমে অ এ তারপরে আই এখন আমরা কি লিখব আ ঠিক অ এর মতই আ লিখব শুধু একটা দাগ দিয়ে জুড়ে দেব আবার দেখো আ আ সবাই বুঝতে পারছো আমরা কি শিখলাম অ তারপরে আ এবার শিখব আমরা রস্বই কি শিখব রস্বই রস্বই তো কিন্তু মাত্রা আছে রস্বই 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 তাহলে আমাদের তিনটে বর্ণ শেখা হয়ে গেল অ আ রস্বই এরপর শিখব আমরা দীর্ঘই কি শিখব দীর্ঘই দেখো দীর্ঘই লিখছি দীর্ঘই দীর্ঘই তো মাত্রা আছে দীর্ঘই দীর্ঘই তাহলে আমরা শিখলাম অ আ রস্বই দীর্ঘই এই চারটে বর্ণেরই মাত্রা আছে এবার আমরা পরেরটায় যাব রস্বতেও কিন্তু মাত্রা আছে দেখো আমি লিখছি রস্বু 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 দেখো রস্বুর পরে আছে দীর্ঘ রস্বু আর দীর্ঘ কিন্তু একই রকমের লিখতে হবে খালি মেছনে একটা লেজ দিতে হবে দেখো আমি লিখছি দীর্ঘ একইভাবে লিখলাম লিখে নিচে একটা লেজ দিলাম আবার দেখো দীর্ঘ এই লিখলাম দীর্ঘ এরপরে কি আছে রি এরপরে কি লিখছি আমরা রি দেখো রি লিখছি আমরা রি রি এরপরে কি লিখবো আমরা লি রস্বু লিখলাম দীর্ঘ লিখলাম রি লিখলাম এবার লিখছি আমরা লি ভালো করে মন দিয়ে সবাই দেখবে লি লি আবার লিখছি লি তাহলে আমাদের 8টা বর্ণ কিন্তু শেখা হয়ে গেল অ আ রস্বই দীর্ঘই রস্বু দীর্ঘ রি লি এবার আমরা বাকি 4টে বর্ণ শিখব দেখো আমরা বাকি 4টে বর্ণ শিখছি কিভাবে এবার লিখব আমরা এ এর কিন্তু মাত্রা হয় না এ আবার দেখো লিখছি এ এ এরপর লিখব আমরা ওই ঠিক একইভাবে এ যেরকম লিখেছি ওইভাবে লিখে শুধু একটা ঝুঁটি দিয়ে দেবো দেখো ওই লিখলাম লিখে এই ঝুঁটি ওই আবার লিখছি ওই এ ওই এর কিন্তু মাত্রা দিইনি কিন্তু আমি ঠিক আছে এবার লিখব আমরা ও ও এরও কিন্তু মাত্রা হয় না ও ও ও এবার সব শেষ বর্ণ ও ও এর মতন করেই লিখব শুধু একটা ঝুঁটি দেব দেখো ও এই দিলাম ঝুঁটি ও এই দিলাম ঝুঁটি আবার ও এই ঝুঁটি দিলাম তাহলে আমরা পুরো স্বরবর্ণ লেখাটা শিখে গেলাম প্রথম 6টা বর্ণের মাত্রা আছে আর পরে 6টা বর্ণের কিন্তু মাত্রা নেই তোমরা সবাই লেখাটা বুঝতে পেরেছো তো তো এখানে আমরা শিখলাম স্বরবর্ণের 12টা অক্ষর